हेलो एवरीवन, गुड मॉर्निंग। आशा करছি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের দিদিভাই চলে এসেছে। আজকে হচ্ছে বুধবার, আর বুধবারের সকালে সুন্দর সুন্দর সবজি দিয়ে চাউমিন বানিয়েছি। সবজি বলতে বেশি কিছু নেই, একটু ফুলকপি আর ওই কি বলে ওটা গাজরটাই রয়েছে, আর ডিম দিয়ে তো করেছি, কারণ আমার বরমশাই না ডিম ছাড়া চাউমিন পছন্দ করে না। যাই হোক, কি সুন্দর লাগছে না দেখতে। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আমার মনে হচ্ছে আবার একটু খাই। যাই হোক, এটা তো খেয়ে নিয়েছি অনেকক্ষণ, মানে সকালবেলা খেয়ে নিয়েছি, রাত্রিবেলা ভয়েস ওভার দিচ্ছি। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের আজকের সকালবেলার খাওয়া দাওয়া। আজকে সকালে ভাত করার ঝামেলাটা রাখিনি, কারণ আজকে তোমাদের দাদা ভাই এটা খেয়ে নিয়ে যাবে হচ্ছে বাজারে, বাজার করতে যাবে। তো কিছু জিনিস আনতে বলেছি, মানে ঘরে প্রায় রয়েছে, আবার কিছু জিনিস আনতে লাগবে। তো দেখো, আমার বরমশাই চলে এসেছে বাজার করে। তো ও কাজে, মানে সকালবেলা ওটা খেয়ে কাজে গেছিলো, ওই এক ঘন্টা মতন মনে হয় কাজ করেছে, তারপরেই বাজার নিয়ে চলে এসেছে। মানে এই বাজার করতে গেলে না ওর কাজটাই খুব সমস্যা হয়ে যায়, কারণ আমি তো যেতে পারি না এই টুকটাক জিনিসের জন্য। আমি আর সেই টোটো ভাড়া দিয়ে যাওয়াটা আমার হয় না, আমি যখন সবজি বাজার করতে যাই তখন হয়। যাই হোক, অল্প কিছু জিনিস, কিন্তু তবুও এই টুকটাক জিনিস আনার জন্য আমি যেতে পারি না। তো তোমাদের দাদাভাই এনে দেয় এটা। তো দেখো, এর মধ্যে রয়েছে কি বলো তো, মিষ্টি রয়েছে, আর রয়েছে টক দই, কারণ মাংস হবে আজকে, তো মাংসর মধ্যে টক দই দেবো। আর ভেতরে রয়েছে ক্যাপসিকাম, দুটো পাতি লেবু, আর রয়েছে চিকেন। ক্যাপসিকামটাও লাগবে, কারণ আজকে রাইস বানাবো। ঘরে রয়েছে, ঘরে আমার সব সবজি রয়েছে, বিনস রয়েছে, গাজর রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, কিন্তু মনে হলো আরও একটা ক্যাপসিকাম হলে ভালো হতো। তো তোমাদের দাদাভাইকে বললাম যে ওটা নিয়ে এসো। আর এই যে দুটো ওভেনে বসিয়েছি, মানে একটা এখনও জ্বালাইনি, ওর মধ্যে মাংসটা করবো, আর এই হাঁড়িতে মানে রাইসটা বানাবো, তার জন্য জলটাকে অনেকক্ষণ আগে ফুটিয়ে চালটাকে দিয়ে দিলাম। তো দেখো, এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। চিকেন ম্যারিনেট কি, বেশিক্ষণ আমি এটাকে রাখতেও পারিনি, অনেকক্ষণ রাখলে ভালো হতো, কিন্তু আমার হাতে না সময় ছিল না, কারণ তোমাদের দাদাভাই গেছে হচ্ছে সেলুনে। তো ওর সেলুন থেকে আস্তে আস্তে আমার সব রান্না করতে হবে, সব বলতে এই যে দুটো, চিকেন আর হচ্ছে রাইসটা। তো দেখো, আমি ম্যারিনেট করার জন্যে যা যা মশলা লাগবে, দই, তেল, নুন, তারপর হচ্ছে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সব কিছু দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে সুন্দর করে মেখে নিলাম। হলুদটা আমি দিইনি, কারণ হলুদটা আমি কড়ার মধ্যে, মানে তেল যখন হবে তেলের মধ্যে দেব, ঠিক আছে, তেলের মধ্যে মানে যখন মাংসটা দেব তখন দেব। তো চলো, এটা ম্যারিনেট হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে। আর এই ভাত জানোই তো, মানে খুব একটা বেশি সময় লাগে না। তো আমার এই চালটা ফোটাতেই আমার একটু ভয় ভয় লাগে, যদি গলে যায়, যদি গলে যায়, তাই না বলো? আমার মতন কার কার টেনশন হয় জানিও তো। মাঠটা উপর দিয়ে নিয়েছি, এবার আমি দেখো আলুটা ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, তোমাদের সাথে তো এতক্ষণ ধরে বকবক করে যাচ্ছি, এখনও বলিনি যে আজকে আমি তোমাদের সামনে কেন আসছি না, কেন সামনে এসে গুড মর্নিং বলতে পারলাম না, কেন বলো তো? আমাদের ঠিক একটা বাড়ির পরেই একদম ছাদের মাথার ওপর দুটো চোঙ বাজছে, মানে তাদের বাড়িতে কীর্তন। তো সারাটা দিন ওই কীর্তনেরই কিছু গান চলছে, রাত্রিবেলায় কীর্তন হবে, তো প্রচুর জোরে দুটো চোঙ, মানে বুঝতেই পারছো একদম পাশের বাড়িতে আমাদের নিজেদের কথাই আমরা শুনতে পাচ্ছি না, আর আমি যদি ভিডিও করি মানে বুঝতেই পারছো। যাই হোক, ভেবেছিলাম কিছু কিছু কথা রাখবো, কিন্তু সেই কথাগুলোকেও আমি রাখতে পারছি না, কারণ আমার এডিট করতে বসেই আমি বুঝতে পারছি যে সমস্যা হচ্ছে, তোমরা ভালো শুনতে পারবে না। আর আরও একটা আমার ফল্ট হচ্ছে, আমি সেটা তোমাদের জানিয়ে দিই, আমি কটা দিন ধরে এতটাই ব্যস্ত আমি ভিডিওটা ঠিকঠাক মতন করে এডিট করে চেক করতে পাচ্ছি না। ওই একবার এডিট করে ছেড়ে দিচ্ছি, চেক করা হচ্ছে না, তাই জন্য আমার ভিডিওতে একটু সমস্যা হচ্ছে, যেটা মানে আমার কোনো দিন হয়নি, কোনো দিন না, মানে এই দুবছরে আমার ভিডিওতে কোনো দিন এডিটের প্রবলেম হয়েছে এরকম কোনো দিন হয়নি। তো তোমাদের দাদাভাই তো ভিডিওটা দেখে আমাকে বকছে যে তুমি ঠিক করে এডিট করছো না, ভালো লাগছে না এগুলো। তো যাই হোক, আজকে থেকে আমি চেষ্টা করছি ঠিকঠাকভাবে করার। আসলে কি বলতো, যে বললাম ব্যস্ততা, তার মধ্যে যে একদিন পরে এবার দাদার বিয়ে, জানি না কতটা এডিট করার মতন সময় পাবো। যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেনটা হয়ে গেছে এখানে, মানে হয়ে গেছে বলতে কষানো চলছে, দেখতেই পাচ্ছ। আর এই ওভেনে চলছে সবজিগুলোকে ভাজা। তো বড় কড়াইটা বসিয়ে দিয়েছি,
তাহলে ওর মধ্যে আমার সুবিধা হবে। তো এবার দেখো চিকেনের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, ভাজা আলুটা দিয়ে আবার সুন্দর করে এটাকে নাড়িয়ে নিচ্ছি, আর এদিকে ভাতটাও দিয়ে দিলাম ভাজার মধ্যে, কারণ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। তো মানে থালার মধ্যেও ছড়িয়ে রেখেছিলাম, বললামই তো যে আমার মানে ভাতটাতে নিয়ে একটু ভয় লাগে যদি একটু নরম হয়ে যায়, তাই জন্য একটু হাঁড়িতে রেখেছিলাম আর একটু থালার মধ্যে রেখেছিলাম যাতে একটু মানে ঠান্ডা হয়ে যায়। তো ভাতটার মধ্যে মেশানো হয়ে গেছে, তো আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে চলে আসলাম। আর মানে আরেকটা ওভেনে মাংসটা মানে মাংসের ঝোলটা ফুটছে, আর জামাকাপড়গুলো সকালবেলা কাঁচা ধোয়া করেছিলাম সেইগুলোকে একটু ওলট পালট করে দিয়ে আসি, রোদের তো খুব একটা জোর নেই তবুও, তো জানি না শুকাবে কি না। যাই হোক, আর তোমাদের কী দেখালাম বলো তো, ওই যে পাশের বাড়ির মাইক চলছে সেটাই তোমাদের দেখালাম, প্রচুর জোর গো, মানে সারাটা দিন কালকে আমার রীতিমতন ঘাম হয়েছে জানো, মানে এমনি তো ওয়েদারটা একটু বসন্তকাল পড়ে গেছে, গরম গরম পড়ে গেছে, কিন্তু এত জোরে আওয়াজ মানে আমার মনে হচ্ছে প্রেশার হাই হয়ে যাচ্ছিল, এত ঘাম হচ্ছিল। যাই হোক, এইগুলো একটু উল্টে দিলাম কারণ এগুলো শোকায়নি, এগুলো মোটা মোটা জিনিস তো শোকায়নি, মোজাটাও কেচে দিয়েছি, মাফলার তোমাদের দাদা ভাইয়েরই দু একটা জিনিস কাঁচা ধোয়া করে দিয়েছিলাম, কারণ এর মধ্যে তো আর কাঁচা ধোয়া হবেও না, আর ইভেন আমরা থাকবোও না, চলে যাবো ওই বাড়িতে, তো দু একটা জিনিস তো মানে লাগবেই। দেখো ঘাম হয়েছে বলে মুখটা মুছতে মুছতেও আসলাম, আর কত পাতা পড়েছে উঠোনে, এরকমই হচ্ছে এখন বসন্তকাল মানে আসতে চলেছে যেহেতু। আর মনুষণাকে আদর করে চলে এসেছি, চলো এবার তোমাদের রাইসটা দেখিয়ে দিই কেমন লাগছে বলো। জানি তোমরা সবাই কমেন্ট করবে দিদিভাই সত্যি সুন্দর হয়েছে, কারণ তোমরা আমার রান্নাবান্না দেখতে সবাই পছন্দ করো। আর দেখো চিকেনটা কিন্তু মানে এইটুকুই ঝোলঝোল রেখেছি, মানে এতটাও থাকবে না, এটা যখন ঠান্ডা হয়ে যাবে না আরও একটু মানে জমে যাবে, তাই হয়েছিল তাই জমে গেছিলো। তো আর আমি গরম মশলা দেবো না, কারণ আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম মাংসর মধ্যে, তো তার জন্যে আর দেবো না। তো দেখো রেডি হয়ে গেছে আমার চিকেন, আর ওদিকে রাইসটা তো তোমাদের দেখালাম, আর চাটনি রয়েছে, চাটনিটা আর করিনি, তো আমরা কর্তা গিন্নি মিলে খেতে বসে গেছি, আর আমার মনুষণাকে রান্নাঘরে দিয়ে দিয়েছি, ও মেটে দিয়ে রাইস দিয়ে মেখে খাচ্ছে, তো আজকে খুব খুশি হয়েছে। সময় হচ্ছে 3:30-4:15 মতন বাজে, এক্স্যাক্টলি টাইমটা আমি তখন দেখিনি, তবে ওরকমই বাজে। কয়েকজন আইব্রো করতে এসেছিল, সেই কাজটা করেছি, তারপরে জামাকাপড়গুলো গুছিয়ে নিলাম। তো এখন এসছে একজন আমার বাড়িতে, তোমরা টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো যে আজকে আমি মেহেন্দি পরব, তো কাজকর্ম সেরে একেবারে বসে পড়েছি। আর কে এসছে চলো তোমাদের আমি দেখাই, আমারই পরিবারের একজন, যখন কমিউনিটিতে পোস্ট করেছিলাম তখন অনেকে কমেন্ট করেছিলে, তো আমি ফাইনালি শর্মিষ্ঠা চুজ করেছিলাম। তো এখানে আমাদের প্রথম দেখা, আর এত এত গল্প করেছিলাম, কথা বলছিলাম তোমাদের সাথে, কিন্তু একটা কথাও আমি তোমাদের শোনাতে পারলাম না, কারণ এত জোরে গান চলছিল, মানে বিরক্ত লাগতো তোমাদের কথাগুলো শুনতে। তো দেখো ও মেহেন্দি নিয়ে এসেছে, আমি ওকে বলেছিলাম যে তুমি নিয়ে এসো, কারণ কোনটা ভালো কি না ভালো আমি বুঝবো না, তুমি নিয়ে এসো। আর বিছনার মধ্যে দেখতে পাচ্ছ শাড়িগুলো রয়েছে, কারণ ওকে বের করে দেখালাম যে কোনটা ভালো হবে কোন দিন পরলে, তো তার জন্যেই আমি বিছনার মধ্যে ওগুলোকে বার করে রেখেছি, আর জুয়েলারি গুলো বার করে রেখেছিলাম। যাই হোক বন্ধুরা চলো, কারণ দু হাতে মেহেন্দি পরতে তো সময় লাগবে, চলো সঙ্গে থাকো। কোথায় পাবো মনের মানুষ, দিল দরিয়ার মোকাম রে, জীবন নদীর পার ও পার, হৃদ কমলের মানিক রে, থামলো হচ্ছে কীর্তন। কীর্তন না মানে ওই যে বক্সে যেগুলো বাজায় যে কীর্তন গানগুলো, সেইগুলো সারা দিন চলছিল, কথা মানে পরিষ্কারভাবে বলতেই পারছিলাম না জানো না, এত বিরক্ত লাগছিল আর মাথা যন্ত্রণা করে যাচ্ছিল। তো এই যে চলছে এখনো মেহেন্দি পরানো, নিচের দিকটা হয়ে গেছে, এখন ওপরের দিকটা হচ্ছে, এই দেখো তোমরাও জানিও হ্যাঁ কেমন লাগছে, আমার তো দারুণ লাগছে, সেই বিয়ের সময় পড়েছিলাম মনে হচ্ছে, মানে ওরকম ফিল লাগছে জানো তো, যে বিয়ের সময় যেমন পড়েছিলাম ওরকমই লাগছে, কারণ ওই সময়ই দু হাতে পড়া হয়েছিল আর এই পড়া হচ্ছে দাদার বিয়ে উপলক্ষে দু হাতে, দারুণ দারুণ। আর ওর কাজ সুন্দর,
গানটা থামলো, মনে হচ্ছে যেন কি হয়ে গেল, মানে ঝড় বয়ে গেল বাড়ির উপর দিয়ে। ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে ওঠার পর থেকে এই গান চলছে, এত জোরে সাউন্ড। কিছু রাখার মানে এখানে কিছু থাকলে রেখে, হ্যাঁ তোমার সুবিধা তো আমারও সুবিধা। তোমার মনু কোথায় কি জানি গো, আজ কটা দিন ধরে, হ্যাঁ আজ কটা দিন ধরে এরকমই করছে, খায় চলে যায়। আমাদের বাড়িটাও তাই, আমি একটা ছোট্ট বিড়াল পুষেছি দেখবি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ওইটাও দুদিন ধরে না, ওটাও খালি ঘুরতে যাচ্ছে আর খাওয়ার সময় খাওয়ার সময় আসছে, তখন মনে পড়ছে বাড়ির কথা, নাহলে মনেই থাকে না। কোথায় যে যায়, আমাদেরটা দুপুরে খেলেও না, আমি আসার সময় ডাকলাম যে খেয়ে যা, কি মায়া হয়ে যায় না বলো এদের প্রতি। দেখো মুনু ভাবছে মামামের সাথে কি হচ্ছে এটা, ও খালি কোলের মধ্যে এসে দেখো আমার মুখে তাকাচ্ছে একবার, আর শর্মিষ্ঠার দিকে তাকাচ্ছে, আর হাতের দিকে তাকাচ্ছে, ভাবছে এটা কি হচ্ছে। আর আমি বলছি মুনু তুমি মেহেন্দি পড়বে, মেহেন্দি পড়বে, তো দেখো চলে গেল। ও বললো না আমি পড়বো না, ওই জন্যই চলে গেল। তো একবার এসে একটু দেখা দিয়ে গেল যে এই যে আমি এসেছি, আমি বাড়িতেই রয়েছি বা আমি বাড়ির আশেপাশেই রয়েছি। হাতটা এমন করো, সামনে নিয়ে আসো, ক্লোজ। কটা পর্যন্ত থাকবে, কটা পর্যন্ত থাকবে, হ্যাঁ দেখি কতক্ষণ রাখতে পারি, যতক্ষণ রাখবে ততক্ষণই থাকবে, যতক্ষণ রাখবো দেখি এবার ভালোবাসাটা কতটা গাঢ়, কতটা গাঢ় হয়। বলে নাকি বর ভালোবাসলে মেহেন্দির রং হচ্ছে অনেক, তাহলে তো তোমার এটা কালারই হবে না, তার মানে তোমার ভালোবাসো না, তাহলে বলতে চাইছে বুঝে নিতে হবে কি বললে অন ক্যামেরায়, হ্যাঁ ও বা কি শুনলো, হ্যাঁ তাই কি হচ্ছে, হ্যাঁ মানে কালার হবে না সেটা বলিনি, মানে অনেক গাঢ় কালার হবে তাই বললাম, তাই বললাম দেখি কতটা গাঢ় কালার হয়। হ্যাঁ খুব সুন্দর হয়েছে মেহেন্দি করানো, হ্যাঁ সুন্দর হয়েছে, তোমরাও দেখো এই যে, এই দেখো এদিকে আছে। তো শুধু কি মেহেন্দি করাচ্ছ না খেতে টেতে দিয়েছো? আমি তো মানে প্রথমেই বেড়ে ফেলেছে একদম, তোমাকে খেতেই হবে। আমি বললাম কি যে আমি বেড়ে রাখি, কারণ আমি তখন তো ধরতে পারবো না, বেড়ে ঢেকে ঢেকে রেখে দিয়েছি। আমি বললাম যে হয়ে গেলে তখন তুমি ওটা নিয়ে নিতে পারবে, এখন তুমি চলে আসছো তুমি দিতে পারবে। আমি আগেই বারণ করেছিলাম যে আমি কিন্তু বাড়ি থেকে খেয়ে আসবো, না সে তো আমি আমিও তো বললাম যে বাড়ির থেকে বিস্কুট জল খেয়ে আসলেও চলবে, হ্যাঁ মানে হালকা জল খাবার, হালকা, কিন্তু লাঞ্চের অনেক পরে এসেছে ও, কারণ এরপরে তো আমরা আর এখানে থাকবো না, আমরা সব ওই বাড়িতে থাকবো, শুধু সাজার টাইমটুকু আমরা এই বাড়িতে আসবো, আবার এখান থেকে সাজা গেল ওই বাড়ি, না আমরা কিরকম বলবো, আমরা তো হুট করে যাবো, যে বাড়িতে গিয়ে ঢোকার তো 5-10 মিনিট আগে বলবো আমরা আসছি, হ্যাঁ আমরা গিয়ে বলবো 2 মিনিট আগে বা 5 মিনিট আগে ফোন করবো, বলবো এই দেশে আমরা এসে গেছি, আর ও তো বাড়িতে থাকে, ও বাড়িতে থাকে, দাদাও বাড়িতে থাকে, ও আচ্ছা তাহলে তো খুবই ভালো, হ্যাঁ যখন ইচ্ছা যখন মন চায়। আচ্ছা মনে আছে বিয়ের সময় যখন আমার মেহেন্দি পরানো হচ্ছিল তুমি সেই খাইয়ে দিয়েছিলে, হ্যাঁ বিয়ের আগে মা, ওই সেই আমার সর্বনাশের দিন না, আচ্ছা হ্যাঁ আমার মনে আছে, সর্বনাশ না, হ্যাঁ হ্যাঁ মানে অ্যাকচুয়ালি মেয়েদের তো মেহেন্দিটা বাপের বাড়িতে বসে পড়ে, কিন্তু আমার মেহেন্দি পড়েছিল বিয়ে হয়ে গেছে আগে, তারপর বিয়ের পরে ওদের বাড়িতে আমি মেহেন্দি পড়ছিলাম। কারণ কি হয়েছিল বলতো, আমার বিয়েটা নিয়ে একটা গল্প আছে, মানে আমার বাড়িতে প্যান্ডেল হচ্ছে সবকিছু রেডি, কিন্তু তো এবার মেহেন্দি পড়ার লোককেও বলা হয়ে গেছিল, তাকে অ্যাডভান্সও দেওয়া হয়ে গেছিল, তো তখন ও আমার এই বাড়িতে এসে পড়িয়ে দিয়েছে, তাহলে সব রিচুয়ালগুলো দাদার বাড়িতেই হয়েছিল, হ্যাঁ হ্যাঁ মানে ওদের বাড়ির থেকে যা রিচুয়ালস লাভ, না ওদের বাড়ি থেকে যা রিচুয়ালস হয় সেইগুলো হয়েছিল, কিন্তু বিয়ের যে সাত পাকে ঘোরার ব্যাপারটা হয়নি ভাই, আমার ওটা নিয়ে খুব আক্ষেপ,
তাহলে একদিন বিবাহবার্ষিকী কি করে ফেলো দাদা গাড়ি করি অ্যানিভার্সারি তো দেখা যাক একদম প্রথম থেকে শুরু করবে একদম সকালের অধিবাস থেকে গাই হলুদ থেকে খুব শখ জানো তো জানি না কত দূর কি হবে তবে আমার বিয়েটা নিয়ে খুব আগ্রহ দাদাকে আলাদা জায়গায় রাখা হবে তোমাকে আলাদা জায়গায় রাখা হবে দুটো স্বপ্ন বেলা করা হবে তো ওই জন্যই বিয়ের পরে মেহেদি পরেছিলাম আর তোমাদের দাদা ভাই আমার হাতে সেই লেবু নুন চিনি লেবু আর চিনি জলটা সেটা তুলোই করে হাতে দিয়ে দিয়েছিল তারপরে খাইয়ে পর্যন্ত দিয়েছিল কোথায় পাবো মনের মানুষ দিল দরিয়ার মোকাম রে জীবন নদীর পার ওপার হৃদ কমলের মানিক রে সামান্য কিছু আয়োজন তো রাইস করেছিলাম তোমরা তো দেখেছো রাইস রয়েছে আর চিকেন কষা আর চাটনি আর হচ্ছে নলেন গুড়ের দুটো মিষ্টি তো এইটুকু আয়োজন করেছি ওর জন্য এর থেকে বেশি কিছু আর করতে পারিনি সামান্য একটু আয়োজন তো কাজ কমপ্লিট ও একটু খেয়ে নিক ছাড়া কি বলবো তুমি যদি এতটা করতে পারো আমি তো এতখানি করতে পারি কি বলো এইটুকুই রাইট তো আমার আছে তাই না বলো আমি এত গ্যাসের সমস্যায় ভুগি মানে ঢিচ খাওয়াটাই একদম উচিত নয় আমার আমাদের বাড়িতে ভয়ও না কিন্তু আমি রান্না করে সবসময় ঢিচ করি তো বন্ধুরা ও খাক আর এই যে আমার হাতে এই হাতে হয়ে গেছে মেহেন্দি ঠিক আছে তো বা হাতে শুকিয়ে গেছে এই হাতটা একটু কাঁচা রয়েছে আর ওই লেবুর জলটা তো দিচ্ছি ঠিক আছে আর ও খেয়ে নিক পরে আবার দেখা হচ্ছে আর পাশে তো কীর্তন শুনতেই পাচ্ছ নিশ্চয়ই ঠিক আছে চলো সঙ্গে থাকো তো দেখো চলে যাচ্ছে এখন সময় হচ্ছে 7:10 তো এখন চলে যাচ্ছে বলো কেমন লাগলো ভীষণ ভালো সেটা বলার মতন না মানে যদি কেউ আসো তাহলেই বুঝতে পারবে মানে এটা মুখে প্রকাশ করা যাবে না খুব ভালো মানে যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি বেশি ভালো তো দেখা হচ্ছে আবার আগামী একদিন পরে 27 তারিখ হ্যাঁ 27 তারিখ দেখা হচ্ছে আর তোমাদের দাদা ভাই যে রেডি হয়েছে ও দিয়ে আসবে একটুখানি কারণ রাস্তা পর্যন্ত একটু এগিয়ে দিয়ে আসবে টোটো ধরতে হবে তো না আর আমি যেতে পারবো না এই যে আমার হাতে মেহেন্দি না আমি এখন আর যাচ্ছি না ওই যাচ্ছে তো চলো টাটা বলে দাও এখনকার মতন টাটা আর আমি আমি ব্লগটা শেষ করবো ওরা এখন চলে যাক পরে সাবধানে যেও হ্যাঁ তো বন্ধুরা দেখতেই পাচ্ছো আমার হাতে মেহেন্দি কিন্তু একদম কমপ্লিট তো এই জায়গাটা ফাঁকা রয়েছে এটা আমিই বললাম যে তুমি এখানটা ছেড়ে দাও কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছিলো ও অনেকটা দূর যাবে না রানাঘাটে ওর বাড়ি কিন্তু একটু ভেতরের দিকটায় তাই আমি বললাম এই দুটো এই জায়গাটা ছেড়ে দাও দরকার নেই ঠিক আছে আমার তো খুব পছন্দ হয়েছে দারুণ হয়েছে আর ফিলিংসটা কেমন আসছিলো জানো তো সেই আজ থেকে কয়েক বছর আগের কথা মনে পড়ে যাচ্ছিলো যখন আমার বিয়ের সময় আমি মেহেন্দি পরছিলাম ঠিক ওরকম ফিলিংস হচ্ছিল তো তোমাদের দাদা ভাই শর্মিষ্ঠাকে এগিয়ে দিয়ে এসছে মানে টোটোতে তুলে দিয়ে এসেছিল তারপর ও এখনও মনে হয় বাড়ি পৌঁছায়নি ওকে ফোন করব আর এটা তো এখন আমি তুলছি না এটা আমি সারা রাতও রেখে দিতে পারি বলা যায় না আর আজকে খাইয়ে দেবে তোমাদের দাদা ভাই আমাকে খাইয়ে দেবে কারণ রান্না বান্না সব করাই রয়েছে ও আমাকে খাইয়ে দেবে তো চাপ নেই তো দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও তো বিয়ের জন্য মেহেন্দিটা কিন্তু করেই নিলাম ঠিক আছে মানে আমার বিয়ে না আমার দাদার বিয়ে তো চলো আজকের মতন জানি না কি শেয়ার করেছি আজকে না আমি কথা বলতে পারিনি ওই গানের জন্য এখন কীর্তনটা একটু বন্ধ হয়েছে তো তার জন্য আমি একটু কথা বলতে পারছি যাই হোক আবার শুরু হয়ে যাবে তো চলো আজকের মতন টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আর আগামীকাল হচ্ছে সরস্বতী পুজো তোমরা এই ব্লগটা কিন্তু সরস্বতী পুজোর দিন পাবে ইভেন আগামীকাল হচ্ছে প্রজাতন্ত্র দিবস তো তোমাদের সকলকে সরস্বতী পুজো এমনকি প্রজাতন্ত্র দিবসের অনেক শুভেচ্ছা জানাই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব এনজয় করো আগামী দিনটা আর আমার তো কালকে কাজ রয়েছে ব্রাইডের কাজ রয়েছে আবার মাসিবাড়ি যাওয়া রয়েছে ব্যাগ ট্যাগ প্যাকিং শ্যাকিং করতে হবে সকাল থেকে জানি না কতটা আমি ব্লগ শুরু করতে পারবো তো দেখা যাক অবশ্যই করতে তো হবে এটা আমার কাজ তো চলো টাটা বাই বাই তুমি টাটা দাও দিও টাটা টাটা